গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করছি আমার সব বন্ধুরা অনেক অনেক ভালো আছো, আমিও আছি। তো বন্ধুরা, আজকে একটা ঝাঁ চকচকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সকল বন্ধু আমার সাথে থাকবে। বন্ধুরা, যদি জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে চাও, তাহলে তোমাদের ডেইলির অভ্যাসগুলোরও মাঝে মাঝে পরিবর্তন ঘটাতে হবে। কীভাবে ঘটাবে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকতে হবে। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে এলাম বাসি কাজগুলো সারতে। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাঁটায় ঠিক বাজে 7টা। আগের দিন রাতে ইন্ডিয়ার খেলা দেখে তারপর একটু আনন্দ ফুর্তি করে না শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আর সকাল সকাল আজকে আর চোখটা খুলতে পারিনি গো। তাই সংসারের কাজগুলো শুরুও করলাম একটু লেটে। আর এদিকে দেরি না করে চটপট ড্রাই ফ্রুটগুলো খেয়েই কিন্তু হাত দিতে শুরু করে দিলাম অন্য কাজে। বারবার শুধু ঘড়ির কাঁটা দেখছি আর কাজ করছি। আমাদের হাউসওয়াইফদের কী সানডে কী মানডে, প্রত্যেকটা দিনই সেই একই রুটিন, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। অনেকে হয়তো তোমরা আমার এই একই কাজ রোজ দেখতে বোর ফিল করো, কিন্তু বিশ্বাস করো আমি না আপ্রাণ চেষ্টা করি তোমাদের এন্টারটেইন করানোর জন্য, কিন্তু হয়তো আমি সম্পূর্ণ পেরে উঠি না বন্ধুরা। একার পক্ষে ঘরে থেকে কতটা আমার পক্ষে করা সম্ভব বলো? আমি না ভীষণ ঘরোয়ামি, আমি নিজে বলছি। তোমরা তো এতদিন ধরে আমার ব্লগ দেখেছো, কোনো রকম আমার মধ্যে উদ্ধত লাইভ রিড করা দেখেছো, আমি সেটা পছন্দ করি না। বিয়ের আগে বাবা ছাড়া আর বিয়ের পরে স্বামী ছাড়া আমি এক মুহূর্ত পায় বাইরে পা দিইনি। এই জন্য না আমাকে অনেকে ভাবে আমি সেকেলে ব্যাকওয়ার্ড, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। সংসার ছেড়ে যখন তখন ক্যামেরা নিয়ে বাইরে বেরোনো আমার পক্ষে সম্ভব না। যতদিন তোমরা আমার এই ভিডিও দেখতে পছন্দ করবে ততদিন আমি করব, যেদিন তোমরা পছন্দ করবে না সেদিনকার আমি বিদায় নেব। কী বলো তো বন্ধুরা, যারা অনেকে দেখবে সানডে করে একটু চাপ কম রাখে কাজে, তারা একটু রিল্যাক্স ফিল করে, কিন্তু আমার কাছে না সানডে মানে হচ্ছে বেশি চাপের। কেন বলো তো, আমি বেশি বেশি করে ডিপ ক্লিন না করে রেখে দিই সানডে, যাতে আমার মানডে টু স্যাটারডে ক্লিন করতে একটু সুবিধা হয়। মানে ওপর দিয়ে টাচ আপ করে গেলেই যেন আমার হয়ে যায়, ওই জন্য প্রত্যেকটা জিনিস আমি খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু সানডেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তাহলে কী বলো তো আমার একটু সুবিধা হয়। আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেকটা ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে, আর এখনও কিন্তু মেয়ে ঘুমিয়ে আছে, ও কিন্তু ওকে আমি ডাকিনি। এই সপ্তাহে একটা দিন সানডে মেয়েটা একটু শুতে পারে, ওই জন্য না ওকে আমি, ও যতক্ষণ ঘুমিয়ে থাকে আমি এতটুকু ডিস্টার্ব করি না বা ডাকি না। আর ঘুম থেকে উঠেই বলে, মা তুমি আমাকে ডাকোনি, এত বেলা হয়ে গেছে। আমি বললাম, না থাক, একটা দিন তোর রেস্টের দরকার আছে, খাটা তো সারা জীবন পড়ে আছে, এই তো সবে শুরু হলো খাটা, যতদিন পারবি একটু রেস্ট নিয়ে নে। তো দেখো এইগুলো ভালো করে পরিষ্কার করে আমার মেয়ের স্টাডি রুমটাও ক্লিন করা হয়ে গেল। তাহলে কি হলো, মেয়ে ঘুম থেকে উঠেই যাতে ও বইটা ধরতে পারে, ওই জন্য স্টাডি রুমটা আগে আমি ক্লিন করে নিয়ে চলে এলাম এবার ডাইনিং রুমটা ক্লিন করতে। আগের দিন ব্লগে আমাকে শর্মিষ্ঠা তুমি কমেন্ট করেছিলে যে আমার মেয়ে স্টাডি রুমে যে পুতুলটা ঝুলছে, যার মধ্যে আমি চার্জারগুলোকে রেখে দিই, সেই পুতুলটা আমি কোথা থেকে কিনেছি? ওইটা আমি না কিনিনি বন্ধু, ওটা আমার মেয়ের ঠাম্মি মানে আমার শাশুড়ি মা আমার মেয়েকে গিফট করেছিল। আমার শাশুড়ি মা কোথাও কোথাও ঘুরতে গেছিলো, সেখান থেকে আমার মেয়ের জন্য নিয়েছিল। তো ওই জন্য আমি বলতে পারবো না গো ঠিক মানে কোথা থেকে কিনেছে বা কত দাম, এইটা আমি না ডিটেলস দিতে পারলাম না ডিয়ার। আর মোটামুটি সানডে করে আমি সোফা কাম বেডটাকে না আসরিয়ে তার পেছনটা ভালো করে ঝেড়ে দিই, নাহলে না পেছনে এত বেশি ঝুল জমে জানি না কোথা থেকে আসে। ওই জন্য ওই একটা দিন আমি সপ্তাহে সানডে ওটাকে সামনের দিকে ভালো করে টেনে আমি পুরো পরিষ্কার করে দিই। আজ কেন জানি না হঠাৎ করে মনে হলো এই একঘেয়ে চায়ের কাপটা একটু চেঞ্জ করে দেখি। তো তোমরা দেখো বন্ধু, আমি কিন্তু এই গ্লাস কাপে চা খাই না, আমি খাই সেরামিকের একটা কাপে, যেটা রোজই ওই কাপেই আমি চা খেয়ে আসছি। চা খেতে গিয়েও না একটা কেমন যেন লাগছে যে এই একই কাপ একই জায়গায় বসে চা খাওয়া, ওই যে অভ্যাস
মাঝে মাঝে আমাদের অভ্যাসটাকেও না পাল্টাতে হয় নিজেদের ভালো লাগার জন্য। মাঝে মাঝে নিজের একটু হেয়ার স্টাইল, নিজের স্কিন কেয়ার, ঘরের পর্দার অদল বদল, যদি মাঝে মাঝে ঘরের পর্দারও চেঞ্জ করো না, বা একটু শোপিসটাকে যদি এদিক ওদিক করো, ঘরের ছোট্ট কাট্ট আসবাবপত্র এখান থেকে ওখান করো না, তাতেও দেখবে মনটা একটু হলেও কিন্তু শান্ত হবে। কার এত সময় আছে আমাদের গৃহিণীদের মন বোঝার? কে বা আমাদের জিজ্ঞেস করবে তোমার মনটা আজ ভালো আছে তো? আর এদিকে দেখো, হাজবেন্ড নিয়ে এসছে আজকে জ্যান্ত মাছ, ছাড়িয়ে নিয়ে এসছে, কী ছাড়িয়েছে জানি না, ভর্তি মাছেতে আঁশ ভর্তি। মাছের আঁশ ছাড়াতে ছাড়াতেই আমার কতটা সময় লেগে গেছে, এমনিতে তো আজকে দেরি, তার উপর আরও দেরি, আর শুধু দেখো টাইম দেখছি। আমার শাশুড়িমা আগে বলতো যে আগে ভালো করে মাছটা ধুয়ে একটু নুনটা মাখিয়ে রেখে দেবে, তারপরে যে জলটা বেরোবে তারপরে আর একবার যদি ধুয়ে নাও, মানে এই নুনটাকে মাখিয়ে রেখে দিলে তো মাছের মধ্যে, তারপর যদি আবার একবার ধুয়ে আবার নুন আর হলুদ মাখাও, তাহলে যে হরহরানি ব্যাপারটা থাকে না মাছে দেখবে ওটা একদম কেটে যায়। বুঝতে পেরেছো? দেখবে ঝোলে অনেক সময় হরহর করে এই মাছের জন্য, ওই জন্য কী হয় যে একবার নুন মাখিয়ে রেখে সেই জলটা ফেলে দিলে, ভালো করে ধুয়ে আবার নুন হলুদ মাখাও, দেখবে জিনিসটা থাকে না। থাক, এটা নুন হলুদ মাখানো থাক, তখন আমি বেডরুমটা ঝেড়ে আসি। মেয়ে উঠে গেছে, মেয়ে স্টাডি রুম ঝেড়ে দিয়েছি, ও পড়তে বসে গেছে, আমি তখন বেডরুম ঝেড়ে আসি। আর এদিকে দেখো, যেই বেডরুমটা ক্লিন করতে যাব, হাজবেন্ড চলে এসেছে টিফিন খেতে, ওই জন্য না আমি ওর টিফিনটা আগেই রেডি করে রেখে দিই। এসে একটা মুহূর্ত দাঁড়াবে না, মানে শুধু তাড়াহুড়ো তাড়াহুড়ো করবে। তো এখানে হাজবেন্ডকে আমি টিফিনটা দিয়ে দিলাম, আর আমিও ভাবলাম ফালতু ফালতু আমিও বা লেট করবো কেন, আমিও টিফিনটা খেয়ে নিই, একসাথে দুটো কথা বলা হবে। আসলে কী বলো তো, ব্যস্ততার জীবনে না একে অপরের সাথে কথা বলার এখন সময় খুব কম, যখনই সময় পাওয়া যায় তখনই কিন্তু তার সদ্ব্যবহার করে নিতে হয়। তো এখানে আমরা দুজনে গল্প গুজবই করছি আর টিফিনটাকেও খাচ্ছি, দুটো কাজ বলতে গেলে একসাথেই কিন্তু হয়ে গেল। এই তো বন্ধুরা, পেটটা ভালো করে পুজো করে ঠান্ডা করে চলে এলাম এবার বেডরুমটা ক্লিন করতে। তো সীমা সেনাপতি নামে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি আমায় কমেন্ট করে বলেছিলে যে আমি ভাত খেয়ে পুজো করি কিনা। হ্যাঁ গো, আমি রোজ সকালে টিফিনে ভাত খাই, তারপর সংসারের সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করি। আসলে কী জানো তো বন্ধু, পুজো করতে গেলে না শরীর নয় মনটাকে পবিত্র করতে হয়। আমার মনে পাপ ভর্তি, আর এদিকে আমি খালি পেটে পুজো করছি, এতে ভগবান তুষ্ট হয় না। যদি রাস্তাতেও বসে তুমি শুদ্ধ মনে ঠাকুরকে ডাকো না, দেখবে ঠাকুর কিন্তু ঠিক তোমায় সাড়া দেবে। আর একজন সাবস্ক্রাইবার বন্ধুর নামটা আমার একদম মনে পড়ছে না গো, তুমি জিজ্ঞাসা করেছিলে তোমার ছেলে না মেয়ে আছে, তার বয়স 7 বছর, তো তুমি তাকে কেশর দেওয়া দুধ খাওয়াতে পারবে কি না? তো বলি বন্ধু, তুমি একবার, তুমি যে ডক্টরের আন্ডারে তোমার সন্তানকে দেখাচ্ছ, সেই ডক্টরকে একবার জিজ্ঞাসা করে নিও যে তুমি কেশর দেওয়া দুধ তোমার সন্তানকে খাওয়াতে পারবে কি না। কী বলো তো, এগুলো আমার থেকে না ডক্টররা বেশি ভালো বলতে পারবে। আমি বলতে পারবো হ্যাঁ তুমি খাওয়াও, কোনো প্রবলেম নেই, তারপর যদি কোনো প্রবলেম হয় তখন বলে দিদি তুমি বলেছিলে। আসলে কী বলতো, মায়ের মন তো, বাচ্চাদের ব্যাপারে সেকেন্ড চান্স কিন্তু কখনো নেওয়াই উচিত না। কিছু মনে করো না বন্ধু, তোমাকে এই কথাটা বললাম বলে, একটু ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে খাইও। আর এখানে দেখো, আজকে আমি কিন্তু হেয়ার প্যাক মাখবো, এর জন্য আমি বায়োটিকের নিয়েছি অর্গান অয়েল হেয়ার মাস্ক, তার মধ্যে আমি প্যারাশুট নারকেল তেল নিয়েছি, আর একটা ইভিয়ন ক্যাপসুল। তিনটে জিনিসকে আমি ভালো করে মিক্সড করে আজকে আমি হেয়ার প্যাক মাখবো। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন হেয়ারটাকে একটু মানে ট্রিটমেন্ট করার, স্কিন তো প্রত্যেক দিনই ট্রিটমেন্ট করা হয় কিন্তু হেয়ারটাকে না বেশি নেগলেক্ট করা হয়, ওই জন্য সানডে আমি শুধুমাত্র হেয়ারের ট্রিটমেন্টটা করি। তো চলো বন্ধু, একবার দেখিয়ে দিই কীভাবে তোমরা হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবে। অনেকে বলবে দিদি দেখালে তো, বানানো দেখালে, কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবো সেটা তো দেখালে না। তো দেখো, একদম ওপর থেকে মানে ওপরের লেন্থ থেকে টেনে টেনে নিচের দিকে নামাবে, তারপরে ভালো করে একটা মানে খোপা করে চুলটাকে বেঁধে রেখে দেবে, ওই 40-45 মিনিট রাখবে, তারপরে ভালো করে শ্যাম্পু করে নেবে। দেখো, প্যাক মেখেও কিন্তু আমরা সংসারের যাবতীয় কাজ করতে হয় পারি, এর নয় যে আমি প্যাক মেখে নিলাম এবার আমাকে
ফ্যানের তলায় চুপচাপ বসে থাকতে হবে, এর কোনো মানে নেই। তোমরা দেখো কিন্তু আমি সংসারের অনেক কাজ করি, তারপরও কিন্তু আমি স্কিন হেয়ারের যত্ন নিতে এতটুকু ভুলি না। তো কথা বলতে বলতে দেখো আমার ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেল, ব্যাস এইবারে পাপোশগুলোকে পেতে দিলেই মোটামুটি ঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকে আমি যে জ্যান্ত মাছের ঝোলটা করব, এটা কিন্তু একদম প্লেন করব, ঠিক আছে? মানে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা আর ধনে পাতা, ব্যাস। মানে কালকে একটু রিচ খাওয়া হয়েছে, যেদিনকে রিচ খাই তার পরের দিন চেষ্টা করি তার পরের দুদিন অন্তত একটু লাইট খাওয়ার, একদম সামান্য কালো জিরে দিয়েই রান্নাটা করব। আর দেখো অল্পই তেল নিয়েছি, আর আমি এর মধ্যেই দিয়ে দেবো হলুদ, কোনো কিচ্ছু দেবো না, কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না। এইটা আমার অফ হয়ে গেছে গ্যাসটা, ব্যাস একটুখানি এবার আমি জল দিয়ে দেবো। এটা একটু ফুটুক, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। ব্যাস ঝোলটা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিই, একদম হালকা পাতলা। এই যে কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে ধনে পাতা। তোমরা কে কে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, হ্যাঁ। তোমরা আমাকে অনেকে অনেকভাবে বলো যে এইটা দিয়ে করো ওইটা দিয়ে করো, তোমরা আমাকে বলবে, তো আমি নতুন কিছু শিখতে চাই, তোমাদের থেকেও আমি নতুন কিছু শিখতে চাই, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, হ্যাঁ। তো বন্ধুরা, আমার কিন্তু কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেছে, আর বিশ্বাস করো মোটামুটি হালকা পাতলা খুবই সুন্দর টেস্ট হয়েছে। আর এখানে দেখো ভাতটা আমি বসাতে এলাম, আজকে একদম লাস্ট আমি ভাত বসাবো। প্রত্যেক দিন কিন্তু আমি সকাল সকাল ভাত বসিয়ে দিই, কারণ ভাত খাই টিফিনে, কিন্তু আজকে তো আর রুটি খেয়েছিলাম, কী বলতো কালকে রাতের দুখানা রুটি না বেঁচে গেছিলো, রুমালি রুটি, তো ওগুলোকে আর নষ্ট করে লাভ নেই, আমি একটা টিফিনে খেয়ে নিলাম, হাজব্যান্ডেরা টিফিনে খেয়ে নিল, মানে কলা দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে কড়াইটাও অন করে দিলাম। তো বন্ধুরা, আজকে না আমি ভাতটা ছোট হাঁড়িতে বসিয়েছি, এটার কারণ আছে, তোমরা প্রত্যেকদিন দেখো আমি বড় হাঁড়িতে দুবেলা করে ভাত একসাথে বসিয়ে দিই। তা আজকে না কালকে রাতে যেহেতু বললাম যে মানে বাইরে থেকে খাবার অর্ডার এসেছিল, যেহেতু খেলা ছিল মানে ফাইনাল খেলা ছিল ওই খুশিতে, তো ওই ভাত কালকে রাতের ভাতটা বেঁচে গেছে, ওটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে? আর এই ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি কারণ হচ্ছে মাও তো নেই, দুপুরে শুধু আমি হাজব্যান্ড আর মেয়ে খাবো, তো মোটামুটি যা ভাত আছে সেটা আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে, শুধু মেয়ের জন্য আর রাতের জন্য এই হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে বেগুনটা কেটে রেখেছি, বেগুনটা দিয়ে দিলাম, ব্যাস। আজকে নিম বেগুন করবো, আর তোমরা জানো যে আমি নিম পাতাটা কিন্তু একেবারেই আমি গুঁড়ো করে রেখে দিই। এই দেখো এটা আমার ফিল্টার গুঁড়ো করা রয়েছে, দেখতে পাচ্ছ ফিল্টার গুঁড়ো করা রয়েছে, এবার দিয়ে দিলেই আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখো, হাসবে। যাই হোক বন্ধুরা, মেয়ের সাথে হাসি ঠাট্টা বলো কি আর কি পাগলাও মেরে চলে এলাম আবার রান্নাঘরে নিম বেগুনটা চাপাতে। নিম বেগুনটা করলেই কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে জিজি প্ল্যান্টটাকেও একটু গাছে জল দিয়ে এলাম, দেখলাম মাটিটাও একটু খড়া হয়ে গেছে, আর একটুখানি রোদের দিকে লাইটের দিকে দিয়ে দিলাম। তো ব্যাস এইবারে আমার একটুখানি লেখালেখি বাকি আছে, এডিটিংয়ের কাজ বাকি আছে, বললাম না আমার, আমি সব মানে চেষ্টা করি একটা পাতা কিছু না কিছু লিখতে, এতে আমার মাইন্ড বলো ব্রেন বলো একটা রিফ্রেশমেন্টের কাজ করে। আর তারপরে এখন মেয়েকে খাওয়াবো লেবুর রস, মুসম্বির রস, একদম লেবুতে দেখলাম রসই নেই, দুখানা লেবু করলাম চিপে এইটুকু মাত্র রস বেরোলো। তো যাই হোক, আমার এদিকে আর ভাতটাও হয়ে গেলো, ভাতটা দেখো আমার গড় দেওয়া হয়ে গেলো, ফ্যানটা ঝাড়ানো হয়ে গেলো, ফ্যান ঝাড়ানোর পর কিন্তু
কিন্তু আমি হাঁড়িটাকে খুব সুন্দরভাবে মুছে রাখি, যাতে আমার হাঁড়িটা মাজার সময় ভাতের ফ্যানগুলো শক্ত না হয়ে যায় আর আমার কষ্টও যাতে না হয়ে যায়। তো ব্যাস আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এইবারে রান্নাঘরটা পরিষ্কার করলেই কিন্তু আমার রান্নাঘরের কাজ কিন্তু একবেলার জন্য বন্ধ। আমার রান্নাঘর পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তোমরা দেখলেই বুঝতে পারছো। ঠিক আছে, আমি কিন্তু অফ ক্যামেরাতেই পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। আর ওখানে যে কটা বাসন আছে সেই কটা এখনও মানে সবে মেজেছি, একটু জল ছড়লেই আবার তুলে রেখে দেবো। আর গ্যাস স্টোভ একদম পরিষ্কার। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল না যে আমার গ্যাস স্টোভটা কী কোম্পানি, এটা অম্বিকা কোম্পানির, আর এটা হচ্ছে গ্লাসের, ঠিক আছে, মানে কাঁচের। তবে আমি বলবো কী বলো তো, যদি আমার ওপিনিয়ন নাও তাহলে বলবো এগুলো নিও না, ভীষণ শৌখিন। একটু যদি তুমি গরম কিছু লাগো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ে যায়, মানে চুচির খেয়ে যায়। আমি বলবো স্টিলের যেগুলো হয় আগেকার দিনের সেইগুলোই ইউজ করবে। তো এইসব পরিষ্কার হয়ে গেছে। এখানে বোতলগুলো হাজব্যান্ডের যেটা নিয়ে যায় সেই বোতলগুলো ওয়াশ করে উল্টে রেখেছি, বেসিনকে পুরো পরিষ্কার করে রেখেছি। ব্যাস চলো এবার আমি স্নান করতে যাই। এসে না ওয়েদারটা দেখে পুরো মনটা ভালো হয়ে গেল, যে বিশ্বাস করে বন্ধুরা মনে হচ্ছে 10-15 মিনিট কাটিয়ে গেলে খুব ভালো হয়। তো আমি কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধু চট করে নামটা বলে দিই, সেটা হচ্ছে বিথিকা, রিনিস লাইফস্টাইল, রাখি মণ্ডল, জয়শ্রী, হীরা লাইফস্টাইল ব্লগ, আর্নিকাস ওয়ার্ল্ড, সুমনা সেনাপতি, ডিলাইটফুল ক্রিয়েশন উইথ মম, কৃষ্ণা, কণিকা, প্রিয়াঙ্কা, মল্লিকা, রীনা মণ্ডল, দীপ পেন টক্স ব্লগ, ফরিদা মোল্লা, সোমা, পিয়ালি সাত্রা, অপর্ণা, জিনিয়া, মল্লিকা, রাখি মজুমদার, অনুরাধা। আমাদের মন ভালো করার মতন একটা জিনিস দেখাই, এই দেখো, বলো তো কেমন লাগছে দেখতে, কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন লাগছে। কি দারুণ না দেখতে গো, পুরো থোকা হয়ে ফুটেছে, দেখো অপূর্ব অপূর্ব, দেখো দেখেছো। আর ওই দেখো কত বড় বিল্ডিংগুলো, আমাদের ওখান থেকে না ছাদ থেকে দেখা যায় কত বড়। চল নিচে যাই, হাজব্যান্ডকে খেতে দেবো। চল, ওয়েদারটা খুব সুন্দর জানো তো, এই ওয়েদারে মনে হচ্ছিল যে কোথাও যদি ঘুরতে ঘুরতে যেতে পারতাম খুব ভালো হতো। চলো রশ্মি, তুমি আমার ভিডিওটা দেখছো কি না জানি না, যদি দেখে থাকো প্লিজ আমায় কমেন্ট করে বলো তোমার শরীর এখন কেমন আছে, আমি সত্যি খুব চিন্তিত বিশ্বাস করো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো, আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।